হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি তো ভিউয়ার্স হ্যাঁ যে আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি গোপন ট্রিক সম্পর্কে কথা বলবো যে ট্রিক্সটি ফলো করে আপনি খুব সহজেই আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার প্রিয়জনের গোপন কল রেকর্ড অর্থাৎ সে কোথায় কার সাথে কথা বলতেছে সে সমস্ত কল রেকর্ডিং শুনতে পারবেন আপনার ফোনে এবং এটি অবশ্যই হবে অটোমেটিক্যালি তো যদি জানতে চান এই অসাধারণ সিক্রেট ট্রিক্সটি সম্পর্কে তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ শুরু করার পূর্বে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব আমার করেননি এই যে এখানে একটি লাল সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করে চ্যানেলটিকে করে দিবেন সাবস্ক্রাইব এবং পাশে আসা নোটিফিকেশন বিল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে দিবেন ও ভিউয়ার্স আপনি যার কল রেকর্ডিং আপনার নিজের ফোনে শুনতে চাচ্ছেন সেটা হতে পারে আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তো তার ফোনটি আপনাকে হাতে নিতে হবে এবং হাতে নেওয়ার পরে আপনি সিম্পলি চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে আপনি সিম্পলি সার্চ করবেন টোটাল রিকল লিখে যখন টোটাল রিকল লিখে সার্চ দিবেন দেখবেন যে এই অ্যাপ্লিকেশনটি সবার ওপরে চলে এসেছে আপনি সিম্পলি একবার এই অ্যাপ্লিকেশনটি তার ফোনে ইনস্টল করে দিবেন তো ইনস্টল করার পরে আপনি সিম্পলি ওপেনে একবার ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পরে দেখবেন যে এই ধরনের একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি জাস্ট ইট একবার ক্লিক করবেন তো এ ক্লিক করার পরে আপনার কাছে যতগুলো পারমিশন চাইবে আপনি জাস্ট এগুলাকে অ্যালাউ করে দিবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই অপশনটি আসছে এই যে এলাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস তো আপনি এটা কখনোই ভুল করে হলেও অন করবেন না তো আপনি সিম্পলি ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পরে দেখবেন যে এখানে বেশ কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন তার ভিতরে আপনি ওপরের দিকে একবারে কোনায় রয়েছে সেটিংস গিয়ার আইকনটি আপনি জাস্ট এই সেটিংসে একবার ক্লিক করবেন তো সেটিংসে ক্লিক করার পরে এই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে তো আপনি প্রথমেই ক্লিক করবেন অডিওতে অডিওতে ক্লিক করার পরে আপনি জাস্ট সবার উপরে যে সেটিংসটি রয়েছে অডিও ফর্মেট আপনি জাস্ট এখানে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এমপি থ্রি সিলেক্ট করে দিবেন এমপি থ্রি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি জাস্ট একবার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে আপনি এই যে অডিও ঠিক পরে অটো সেন্ট আপনি জাস্ট এই অটো সেন্টে একবার ক্লিক করবেন অটো সেন্টে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন এখানে দেখেন রয়েছে কনফিগার গুগল ড্রাইভ তো আপনি জাস্ট এই কনফিগার গুগল ড্রাইভে একবার ক্লিক করবেন কনফিগার গুগল ড্রাইভে ক্লিক করার পরে আপনার জাস্ট যেই ইমেলটি বা যেই জিমেলটি আপনার গুগল ড্রাইভে লগ ইন করা আছে সেই জিমেলটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন বা অ্যাড করবেন তো অ্যাড করার জন্য আপনি জাস্ট একটু ওয়েট করবেন তো যখন আপনার দেখবেন যে এই জিমেলটা অ্যাড হয়ে যাবে তখন জাস্ট আপনি একবার ব্যাকে চলে আসবেন তো আপনি জাস্ট কখনোই করিনি তাই এটা রয়েছে তো আমি জাস্ট অ্যালাউতে একবার ক্লিক করে দিলাম তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে আপনার গুগল ড্রাইভটি গুগল ড্রাইভের যে জিমেলটি সেটি এখানে অ্যাড হয়ে গেছে তারপরে আপনি ওপরের দিকে আসবেন ওপরের দিকে রয়েছে সেন্ট ভায়া তো আপনি জাস্ট এই সেন্ট ভায়াতে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে গুগল ড্রাইভ এটাকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পরে আপনি জাস্ট আরেকবার ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পরে আপনার একদম উপরে রয়েছে দেখেন রেকর্ডিং তো আপনি জাস্ট এই রেকর্ডিংয়ে একবার ক্লিক করবেন তো রেকর্ডিংয়ে ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এই অপশনটি আপনি টিকমার্ক করে দিবেন তো টিকমার্ক করে দেওয়ার পরে আপনি ব্যাকে চলে আসবেন তো দেখবেন যে এখন সে আপনার বয়ফ্রেন্ড হতে পারে বা গার্লফ্রেন্ড হতে পারে সে যে কথাবার্তাগুলো বলবে তার ফোনে সেগুলো অটোমেটিক্যালি রেকর্ডিং হবে এবং যে অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে দিলেন সেই অ্যাপ্লিকেশনটি অবশ্যই হাইড অবস্থায় থাকবে এবং অটোমেটিক্যালি আপনার ফোনে বা আপনার জিমেইলে সেই রেকর্ডিংটা কিন্তু সেন্ট হইতে থাকবে তো গুগল ড্রাইভ তো সবার ফোনে আছে জাস্ট আপনি গুগল ড্রাইভে ক্লিক করবেন গুগল ড্রাইভে ক্লিক করার পরে এই যে এখানে আপনি দেখবেন যে তার কল রেকর্ডটি অটোমেটিক্যালি চলে আসতেছে তো ভিউয়ার্স একটি কথা বলে রাখি আসলে কারো কল রেকর্ডিং শোনা অবশ্যই এটি একটি স্ক্যামের পর্যায়ে পড়ে তো অনেক সময় দেখা যায় যে কারো কল রেকর্ডিং নিতে যেয়ে আসলে নিজেরাই বিপদে পড়ে যায় কারণ এই ধরনের অ্যাপ্লিকেশন বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন যারা ক্রিয়েট করেছে বা যারা প্লে স্টোরে দিছে তারা কিন্তু আপনার সেই ফোনের অ্যাক্সেসটাও কিন্তু নিয়ে নেয় তো আপনি যখনই কোনো দেখা গেল যে এমন একটা ভিডিও ক্লিপস রয়েছে যেটা আপনার এবং তার সাথে জড়িত তো তখন কিন্তু সেই ভিডিও ক্লিপসটিও কিন্তু সে পেয়ে যেতে পারে অর্থাৎ এই ধরনের অ্যাক্সেসগুলো বা এই ধরনের পারমিশনগুলো কিন্তু আপনি তাকে দিচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো এ কথা বলার কারণ হচ্ছে আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনটিকে কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না তো ভিউার্স এই ছিল আপনাদের সাথে শেয়ার করার আশা করি এই অ্যাপ্লিকেশনটি আপনাদের কাজে দিবে আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না আর যাওয়ার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব অপশনের পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই